আজ 7ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। ক্যান্সার থেকে মুক্তির উপায় প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়। ক্যান্সারে আর নয় ভীতি, সচেতনতায় দুশ্চিন্তার ইতি। আসুন সচেতন হয়ে আমরা নিরোগ হই। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা জনস্বার্থে প্রচারিত। ধূমপান আপনার নিজের ও আপনার শিশুসহ পরিবারের অন্যান্যদের ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয়। প্রতি প্যাকেটে সুকটানে এক ঘন্টার জীবন কমে। সুস্থ জীবন পেতে চাও, তামাকের নেশা ছেড়ে দাও। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কর্তৃক অসুবিধা না থাকলেও কি ক্যান্সারের পরীক্ষা করানো উচিত ডাক্তারবাবু? অবশ্যই। 30 বছরের ঊর্ধ্বে প্রত্যেক মহিলা নিয়মিতভাবে জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় নির্ণয়ের জন্য বিশেষ পরীক্ষা করান। মহিলারা অবশ্যই শিশুকে জন্মের পর কয়েক মাস মাতৃদুগ্ধ সেবন করান। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা জনস্বার্থে প্রচারিত। জেনে রাখুন, আমাদের দেশে শতকরা 50% ক্যান্সারের কারণ ধূমপান ও তামাক ব্যবহার। কলকাতায় পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, যার প্রধান কারণ ধূমপান। গুটকা, পান মশলা, জর্দা, খৈনি, বিড়ি ও সিগারেট থেকে মুখের ক্যান্সার হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা জনস্বার্থে প্রচারিত। আমাদের দেশে শতকরা 50% ক্যান্সারের কারণ ধূমপান ও তামাক ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় প্রকাশ যে ভারতবর্ষে প্রতি বছর প্রায় 10 লাখ পুরুষ ও মহিলা ক্যান্সারে আক্রান্ত হন এবং 5 লাখ মারা যান। সুস্থ জীবনযাপনে এই সংখ্যা শতকরা 40% কমিয়ে আনা যায়। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা জনস্বার্থে প্রচারিত। ক্যান্সার শুনলেই ভয় হয়, লক্ষণ মানেই ক্যান্সার নয়। ক্যান্সার প্রতিরোধী হও আগুয়ান, সত্য চিকিৎসায় করো সমাধান। রোগের সামান্য উপসর্গ উপলব্ধি করলেই চিকিৎসকদের পরামর্শ নিন, রোগ চেপে রাখবেন না, তাহলে বড় দেরি হয়ে যেতে পারে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ক্যান্সার থেকে মুক্ত থাকতে চান? সুস্থ শরীর চর্চা পালন করুন। ফাস্ট ফুড, তামাক এবং মদ্যপান থেকে দূরে থাকুন। প্রতিদিন পরিমাণ মতো শাকসবজি ও একটি ফল অবশ্যই খান এবং নিয়মিত শরীর চর্চা করুন। জন্মের পর অন্তত 6 মাস মায়েরা অবশ্যই শিশুকে স্তন্যপান করান। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা জনস্বার্থে প্রচারিত।